গুড মর্নিং বন্ধুরা, অঞ্জলি ব্লগ চ্যানেল স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো কালকে কালী পুজো গেছে, ভাবলাম যে কালকে অনেকগুলো ঠাকুর দেখব, কিন্তু সেটা আর হলো না। বৃষ্টি পড়ছে, তাও বৃষ্টির মধ্যে এখানে আমাদের একটা মন্দির আছে, জোড়া মন্দির, সেখানে ঠাকুর মাকে আর কি, ঠাকুরকে আমি একটা কাপড়, সিঁদুর, আলতা, ফুল, মিষ্টি দিয়ে পুজো দিয়ে এলাম। আর কিছু করতে পারলাম না, কারণ প্রচণ্ড ভালোই বৃষ্টি পড়ছিল। তো সেই যেটুকু পুজো দিয়ে এলাম সেইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আজকে বৃষ্টি না হয় তো আজকে ঠাকুর দেখতে বেরোবো, ঠিক আছে? তো যেটুকু কালকে তুলেছি সেটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকুন, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্টস, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে, ধন্যবাদ। তো এই হচ্ছে ঠাকুরের কাপড়, আলতা, সিঁদুর, মিষ্টি, রাস্তা থেকে ফুলের মালা নিয়ে নেব। এই আমার ঘরের ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, সাজানো হয়েছে ঘরের ঠাকুরকে। বেশ সুন্দর লাগছিল। আর ওই 14 মোমবাতি দিতে হয়, মোমবাতি দিয়ে সাজানো হয়েছিল সব। তো এই কাপড় জামাগুলো নিয়ে, মানে কাপড় নিয়ে, সিঁদুর, আলতা, মিষ্টি নিয়ে রাস্তা থেকে ফুল কিনে নেব, নিয়ে আমরা মন্দিরে প্রবেশ করলাম এবারে। অন্য এক জায়গায় আমাদের প্রসাদটা নিল, কাপড় জামাগুলো নিল। এখানে হচ্ছে শিব ঠাকুর, শিব ঠাকুরের মাথায় যে সাপটা রয়েছে রূপোর, এটা লক্ষ্মীনারায়ণ। আর এই হচ্ছে মা কালী। পুজোতে প্রচুর গয়না দিয়ে মাকে সাজানো হয়। অন্য সময় তো থাকে গয়না, সোনার গয়না থাকে, আজকে মানে কালী পুজোতে বেশি করে সাজানো হয়। এবং এই মা খুব জাগ্রত, অনেকবার মায়ের গয়না চুরি হয়েছে। যখনই চুরি হয় মা কিন্তু নিজের গয়না স্বেচ্ছায় দিয়ে দেয়, এটা কাহিনী আছে এরকম, মা নিজের গয়না স্বেচ্ছায় দিয়ে দেয়। তারপরে যে মন্দিরের যে প্রতিষ্ঠাতা তাকে স্বপ্নে জানায় যে আমার গয়না নিয়ে গেছে, চুরি হয়ে গেছে, তুই আমার গয়না আবার বানিয়ে দে। এরম করে অনেকবারই গয়না এরম চুরি হয়েছে, আবার গয়না বানিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব আমার মায়ের মুখে শোনা কথা। প্রচুর ফুল দিয়ে সাজানো হয়, এখানে একটা ভয় থেকে যায় যে ফুলের মালার সঙ্গে অনেক গয়না খুলে যাওয়ার ব্যাপার থাকে। বাইরে দিয়ে মন্দিরটা দেখাচ্ছি, জোড়া মন্দির কেন নাম হলো, দুটো চূড়ো রয়েছে, লাইট দিয়ে সাজানো হয়েছে। আমার বাড়ির বাইরেটা দেখাচ্ছি, বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে এলাম, বাড়ির বাইরেটা দেখাচ্ছি লাইট দিয়ে সাজানো হয়েছে। এখানে একটি বাচ্চা, আমাদের বাড়ির বাচ্চা জ্বালাচ্ছে, আমাদের পাড়াতে পুজো হয়েছে।